আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ইয়েস, আজকে আমরা তৈরি করব মুরগ পোলাও। তো এটার জন্য আমরা নিলাম 1400 গ্রামের একটা মুরগি, 400 গ্রামের অনুযায়ী ভেজিটেবল, যে কোনো মিক্স ভেজিটেবল হলে হবে, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা, তারপরে আমাদের এই গুঁড়ো মশলা। সো এখানে আছে আমাদের 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 চা চামচ হলদি, 1 টেবিল চামচ ধনিয়া, তারপরে এখানে আছে আপনার তেজপাতা এবং ডালচিনি এলাচি, আর বিশেষ যে মশলাটা আমরা ব্যবহার করব এটা হলো গিয়ে এইখানে এই যে চিকেন বিরিয়ানি, মালাই চিকেন বিরিয়ানি, শানের মালাই চিকেন বিরিয়ানি পাউডার, এটা আমরা হাফ প্যাকেট ব্যবহার করতেছি। এটা আপনারা যে কোনো এশিয়ান দোকানে পাবেন আশা করি। একটা হাঁড়িতে একটু তেল দিবেন অনুমানিক 3 টেবিল চামচের মতন, তারপরে ডালচিনি এলাচি এবং তেজপাতাতে দিবেন, এবং এর সাথে সাথে এই কুচি করা যে পেঁয়াজগুলো ছিল ওইটা দিয়ে দিবেন। এখন দিবেন লবণ আপনার স্বাদ অনুযায়ী, পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নেবেন, ফ্রাই করবেন বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। আর এই পোলাওটা তৈরি করতে আমরা এখানে ব্যবহার করব 1/2 কিলোর মতন বাসমতি রাইস, 4 থেকে 5 মিনিট পর যখন আপনার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে তখন আপনি এই আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিবেন। আরও 3 থেকে 4 মিনিটের পর আপনি মুরগির মাংসগুলো দিয়ে দিবেন। তারপর মাঝারি আগুনের ফ্লেমে আপনি এই মুরগির মাংসটাকে কষাবেন 5 মিনিট থেকে 6 মিনিটের মতন। একটা টিপস দিব, যখন আপনি দেখবেন যে আপনার তেলটা ভেসে উঠেছে এর মানে মুরগির মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আপনি বাকি যে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করবেন। এখন মশলাগুলোকে 7 থেকে 8 মিনিটের জন্য মাংসের সাথে কষাবেন, আর এই সময়ের ভিতরে কিন্তু আপনি প্রতি মিনিটে এটাকে ভালো করে লাড়াচড়া করতে হবে, আর না হলে আপনার মশলা জ্বলে যেতে পারে। তারপরে আপনি এই রাইসটা দিয়ে দিবেন, আর এইটার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপরে এটাকে ভালো করে এভাবে লাড়তে হবে, যেভাবে আমরা এখানে দেখাইতেছি আপনাদেরকে, এভাবে ভালো করে এটাকে মিক্স করতে হবে। আর এখন আপনি ওই যে মিক্স ভেজিটেবলটা ছিল ওইটাও দিয়ে দিবেন, এবং সব কিছু একসাথে এভাবে ভালো করে মাখিয়ে নেবেন। মনে রাখবেন আপনার চুলুর আগুনটা মিডিয়াম ফ্লেমে থাকতে হবে। তারপরে আপনি 2 কাপ পানি দিবেন, পানিটা দেওয়ার পর একটু লাড়াছড়া করার পর চুলোর আগুনটা আপনি ফুল পাওয়ারে দিয়ে দিবেন।
এবং এটাকে 10 মিনিটের মতন কুক করে নিতে হবে। এই 10 মিনিটের ভিতরে আশা করা যাচ্ছে আপনার ভাতটা ফুটে উঠবে। ওকে, সো আপনার পোলাওটা এভাবে আস্তে আস্তে কুক হবে এবং আপনি দেখবেন যে আপনার পানি যেটা দিছেন এটা আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে এবং এটা রেডি হয়ে যাবে। সো লিভ দ্যাট অন দ্য সাইড। আর এখন আমরা যেটা করব এটা পাশাপাশি আমরা এই পেঁয়াজের বারিস্তাটা রেডি করে নিব। এইটার জন্য একটা প্যানে আমরা 1 টেবিল চামচ ঘি দিলাম। আমরা ব্যবহার করতেছি এইটা, এই যে পিওর বাটার ঘি, যেটা খানম বাটার ঘি। এগেইন ইউ শুড বি এবল টু ফাইন্ড দিস ইন এনি এশিয়ান শপ। সো আরও 5 মিনিটের পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আপনার চুলার তাপটা আপনি কমিয়ে নেবেন একদম লো পাওয়ারে, ঠিক আছে? এভাবে একটু লাড়াচাড়া করার পর আপনি চুলার পাওয়ারটা কমিয়ে আনবেন, তারপরে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। ইন দ্য মিন টাইম লেটস গেট অন উইথ কুকিং দ্য বারিস্তা। এইটা হলো গিয়ে আপনার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে লম্বা লম্বা করে কেটে আর ওই ঘিতে একটু ফ্রাই করে এটাকে একটু ভেজে নেবেন। বেশি আবার বাজবেন না, নাইলে অনিয়নটা জ্বলে যাবে। তারপরে এটা আস্তে আস্তে ওই আমাদের পোলাওয়ার উপরে দিয়ে দিবেন। দেখতেছেন বন্ধুগণ কী সুস্বাদু একটা পোলাও হয়ে গেল। আজকের ইফতারিটা খুব মজা হবে। আপনারা চেষ্টা করবেন আপনারা বাসায় বসে এটা কুক করার জন্য, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কীভাবে কুক করলেন। আপনারা যদি রেসিপিটাকে একটু চেঞ্জ করে থাকেন ওইটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ইউ কান্ট গো রং উইথ এ চিকেন পোলাও। আমাদের যে কোনো বাঙালির ঘরে অথবা যে কোনো সাউথ এশিয়ানের বাসায় এটা কিন্তু মাস্ট রেসিপি। সো thank you for watching today's video and don't forget to like, share and subscribe my channel and I will see you again in another video. Shobai bhalo thakben, shusto thakben, etai amar kamona. Assalamu alaikum. See you later, bye. Don't forget to subscribe for our channel. Make sure you do. Bun den na.